আজকের রাশিফল 28 আগস্ট 2024 বুধবার, তিথি কৃষ্ণ নবমী, জন্মরাশি হল সিংহ, সূর্যোদয় সকাল 5:20, সূর্যাস্ত বিকাল 6:10। মেষ রাশি রাশিফল, শত্রু ভয় কাটিয়ে উঠতে পারবেন, ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে চিন্তা থাকবে, অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, সন্তানের চাকরির খবর নিয়ে আনন্দ হবে, আইনজীবী দিয়ে সামনের সময়টা ভালো হবে, খুব কাছের মানুষের জন্য ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, আজ কাজের জন্য কোথাও ভ্রমণে যেতে পারেন, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে। মেষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে বাড়ির তরফে আর্থিক সহায়তা পাবেন না, পরিবারে অতিথিদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো উত্তর, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশি রাশিফল, কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তাভাবনা থাকবে, ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধির ভুল হতে পারে, বন্ধুর সঙ্গে বিবাদে যাবেন না, ধর্ম আলোচনায় সুনাম অর্জন করতে পারবেন, বিলাসিতার জন্য খরচ বাড়বে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অতিরিক্ত আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, চাকরির স্থানে বিবাদ হতে পারে, স্ত্রীর সাথে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে। বৃষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ বিবাদ হতে পারে, পরিবারের জন্য বাড়িতে কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল, বাড়িতে অশান্তির কারণে সম্মানহানি হতে পারে, আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে, সঙ্গীত শিল্পীদের জন্য সামনের সময়টা ভালো হবে, চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে, আজ কোথাও কাজে যেতে পারেন, পুরাতন কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, সন্তানের জন্য খরচ বাড়বে, সুন্দর কোনো সম্পর্ক হতে পারে, ব্যবসায় আয় ও ব্যয় বৃদ্ধি পাবে, ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে, বাড়িতে চিকিৎসার জন্য খরচ বাড়বে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে দিনটি চাপের মধ্যে থাকবে, পরিবারে বয়স্ক ব্যক্তিদের জন্য বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে কোনো চাপ থাকবে না। এই রাশির ব্যক্তিদের আজকে শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, আর্থিক টানাপোড়েনের মধ্যে দিনটি কাটবে, আপনার নম্র স্বভাব কর্মস্থলে সুনাম বৃদ্ধি করবে, বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে, ঋণ পরিশোধ হতে পারে, বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে, নিজের ভুলের ফলে নানা দিক থেকে ব্যয় হতে পারে, রাস্তার কোনো লোকের সাথে বিবাদ বাঁধতে পারে, মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। কর্ক রাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ প্রচুর চাপ থাকবে, পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ ক্ষতির মুখোমুখি হতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল, কোনো প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় ভালো হবে, ভ্রমণের সমস্যা বাড়তে পারে, একটু সাবধানে থাকুন, ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা থাকবে, শত্রুর সঙ্গে চুক্তিতে আজ যেতে পারেন, প্রেমে নতুন মোড় আসতে পারে, ব্যবসায় নতুন করে কিছু চেষ্টা করতে পারেন, আজ সারাদিন উৎফুল্লে দিনটি কাটাবেন, বাড়ির বড়দের নিয়ে একটু চিন্তা থাকবে, আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিবারের কথায় কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে একটু চাপ বাড়বে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল, অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, গুরুজনের উপদেশ মেনে চলুন, সন্ধ্যার পর আজ নিজের কিছু সমস্যা নিয়ে চাপে থাকবেন, পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ হবে, সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ ফিরে আসবে, সন্তানের কাজের ফলে আনন্দ এবং গর্ববোধ হবে, বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে,
উচ্চপদস্থ কোনো চাকরি যোগ আছে, বাড়ি এতে কোনো শুভ কাজ হতে পারে, আজ শারীরিক কষ্টে ভুগতে পারেন, বন্ধুদের কথায় আজ কোনো ক্ষতি হতে পারে, যানবাহনে চড়ায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। কন্যারাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক আজ কেমন যাবে? সম্পদের দিক থেকে বন্ধুর কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবেন না, পরিবারে সকলের সাথে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে জীবিকার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশির রাশিফল। ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নিজের ভুল শোধরানোর জন্য ব্যবসায় উন্নতি হবে, গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে, দূরে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে, সমাজে মর্যাদা লাভ হতে পারে, চিকিৎসার জন্য আজ সারাদিন ব্যস্ত থাকবেন, সন্তানের বায়না পূরণ করতে হতে পারে, কোনো সুখবর আজ পেতে পারেন, পুরনো কোনো আশা আজ ভঙ্গ হতে পারে, আজ সন্তানের ভালো কোনো কাজ আপনাকে অবাক করবে, বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো যাবে, পরিবারে কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। কাজের চাপ বাড়তে পারে, বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হবে, প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারে, আজ নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন, পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে, মামলায় জড়িয়ে পড়তে পারেন, পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হবে, শারীরিক সমস্যা বাড়তে পারে, প্রেমে বাধার মুখোমুখি হতে পারেন, বিদ্যার্থীদের নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক চাপ আসতে পারে, পরিবারে ভ্রাতৃত্ব বিবাদে যোগ রয়েছে, আজ পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে, আজ স্বাধীন চেতা মনোভাব আপনার মধ্যে থাকবে, আজ সন্তানের কাজে সাহায্য করতে পারবেন, ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাবনা চিন্তা করতে হবে, বন্ধু সমাগমে আনন্দ হবে, আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে, শারীরিক কষ্ট বাড়তে পারে, ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, স্বাস্থ্য আজ ভালো যাবে না, অতিরিক্ত রাগ আজ আসতে পারে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আজ কোনো সাহায্য পেতে পারেন, পরিবারে বাড়িতে কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত স্থানে খরচ বাড়বে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো উত্তর পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। সব কাজেই সুনাম পেতে পারেন, ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, বাসস্থান কেনাবেচার পরিকল্পনা বন্ধ রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে, ছোটোখাটো কোনো আঘাত লাগতে পারে, অযথা আজ তর্কে যাবেন না, সমস্যা হতে পারে, পুরানো কোনো শত্রুর জন্য ক্ষতি হতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে, দুপুরের পরে বিবাদ বাঁধতে পারে। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে প্রচুর কষ্ট পেতে পারেন, পরিবারে সকলের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে কোনো ক্ষতি হতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। স্ত্রীর কারণে মনের চঞ্চলতা বাড়বে, আজ বুদ্ধি দিয়ে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, বাড়িতে অতিথি সমাগম হতে পারে, কর্মচারী বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বাঁধতে পারে, নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন, রাস্তায় দুর্ঘটনার মুখে পড়তে পারেন, অতিরিক্ত খরচ বাড়তে পারে, সন্তানের জন্য চিন্তা বাড়বে, ব্যবসায় ক্ষতি হতে পারে, আজ একটু সাবধানে থাকুন। কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সুবিধা পাবেন না, পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আনন্দময় দিন হবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো অগ্নিকোণ।
আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মীন রাশির রাশিফল, প্রিয়জনের সঙ্গে কোনো বিবাদ নিয়ে চিন্তা হবে, মানুষকে সাহায্য করতে চেষ্টা করুন, অতিরিক্ত উদাসচিহ্নে কর্মে ব্যাঘাত ঘটতে পারে, অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে, কেনা বেচা করার জন্য দিনটি শুভ হবে, দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন, বন্ধুর কথা মেনে চললে বিপদে পড়তে পারেন, আপনার আচরণ খুব খারাপ লাগতে পারে, ব্যবসায় চাপ বাড়বে, পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে, আগুন থেকে একটু সাবধানে থাকুন। এই রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য পাবেন, পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না, পেশাগত ক্ষেত্রে আজ দিনটি কাজের মধ্যে থাকবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো উত্তর। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।